এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিন্তু তোজো, ও তো অনেকটাই ছোট, এবার ও যদি বৌদিকে সবটা জানিয়ে দেয় তখন কি হবে? সেটা নিয়ে তো আমারও দুশ্চিন্তা হচ্ছে। আমার দুই ছেলে মেয়ের জন্য তো ও অনেকবার ঝামেলায় পড়েছে, আর ঝামেলায় পড়ুক আমি চাই না। এখন শান্তিতে সংসার করছে, শান্তিতে সংসার করুক। তুই শোন, তোজো দাদু ভাই ছোট হলো, ওকে যদি বুঝিয়ে বলি সব বুঝবে। ঈশা যেটা চাইছে সেটা করতে দেওয়া যাবে না। চাকরিতে বড় সংসার, অনেক লোকজন নিয়ে ওকে থাকতে হয়। আবার যদি প্রীতমের কথা শুনে ও ব্যস্ত হয়ে পড়বে, আমাদের কাছে দৌড়ে আসবে। মা, বৌদি যদি সবটা জেনে যায় তাহলে তো দাদাভাই অনিরুদ্ধ বাবুর কথা জেনে যাবে, হয়তো দেখাও হয়ে যাবে। মা, তাহলে তো কুরুক্ষেত্র পেতে যাবে। না না, বৌদিকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। কি জানতে দেবে না? হ্যালো মা। হ্যাঁ, তোজো কি কোনোভাবে আপনাদের বাড়িতে গেছে? আস্তে আস্তে, প্রীতম যেন শুনতে না পায়। কি বলবো তাহলে? মা, যা বলার কিন্তু ভেবে বলবে। মা শুনছেন, তোজো কি ওই বাড়িতে গেছে? হ্যাঁ, তোজো দাদু ভাই এসেছে এখানে। তোজো? মা আপনি জানেন আমাদের সকাল থেকে টেনশনে হাত পা কাঁপছে, টেনশনে শরীর খারাপ হয়ে গেছে। অনুরোধ বাবু, ও বাড়িতে তোজো। তোজোকে পাওয়া গেছে? থ্যাঙ্ক গড। দাদু ভাই নাকি স্কুলের পরিবেশ ভালো লাগেনি, তাই জন্য এই বাড়িতে চলে এসেছে। কিন্তু বাড়ি উঠতে গেল কি করে? জাগৃতি, তুমি নিজে তোজোর সঙ্গে কথা বলো, তাহলে একটু শান্তি পাবে। দাদু ভাই এদিকে এসো, আসো আমার কাছে এসো। হ্যাঁ, এলো, মা আসুন কথা বলো। বলো মা। তুমি স্কুল থেকে বেরিয়ে গেছিলে কেন তোজো? ও স্কুলে থাকতে আমার ভালো লাগছিল না। স্কুল থেকে বেরোলাম,